আমি ওইখানে দাঁড়ায় রয়েছি, আমি কোনো কথা বলিনি, আয়সা দেখি কারো না পাই আমার আমরা চাই সুষ্ঠু নির্বাচন ধরে যে নির্বাচন তবে সেই আমি আসছি এখানে আসলে প্রণাম করতে আসছি, সাথে আমার কিছু ছেলে আসছে, এটা তো খুব স্বাভাবিক, এতটুকু আমি করতে পারবো না। আপনাকে মূলত বাধা দিচ্ছে কে, তার নাম কি? আমি নিজের সামনে আমার ধাক্কা দিয়ে বেলায় দিতে অবস্থা কোন গণতন্ত্র নৌকার লোক বিধান বিশ্বাস এটা নিয়ে গেছে। আমি সংগঠনের সম্পাদক, আমাদের লিডার আসছে, সে জনগণের সাথে পরিচয় হওয়ার জন্য সে নির্বাচন করবে, সুস্থ নির্বাচন যাতে হয়। একটু নামটা সহ বলেন, আপনার কদম বাড়ি? আমি কদম বাড়ি ইউনিয়ন সংগঠনের সম্পাদক, আমার নাম আব্দুল হান্নান। আচ্ছা আচ্ছা, এই আমাদের লিডার সাহেব আসছে, সবাই আসছে, সে নির্বাচন করবে, এলাকার জনগণের সাথে দেখা করার জন্য আসছে। তার আগে এই পরিস্থিতি হচ্ছে, বিধান বিশ্বাস হাজার হাজার লোকজন, তারা আমাদেরকে লিডার যাওয়ার সেটাকে বাধা দিচ্ছে, বাধা দিয়েই লোকজনে করার ধৈরা মারি শুরু করছে। আমার চোখের সামনে আমাকে তুমি মহিলা তুমি যাও না। আমরা নৌকায় মিছিল করছি, আমরা অফিস থেকে শুরু করছি বাজার, আমরা মানে বাজার পুরো বাজারটা আমরা ঘুরছি, ঘুরে গিয়ে আমি অফিস সামনে যে আমরা মিছিল ওইখানে গ্যাদারিং করছি, মিছিল নৌকার নৌকার পক্ষে, শেখ হাসিনার নৌকা, জননেত্রীর নৌকা, সাধারণ খানের নৌকা, নৌকা মাকা সিলমারো সিলমারো সবারই আমরা সেভাবে মিছিল আছি। মিছিল দেওয়ার পরে বিএনপির একটা মিছিল আসছে মিল্টন বৈদ্য সহ, সেই মিছিলটা আমাদের মিছিল দিয়ে ঘামলা মারছে, কিন্তু আমরা সেটা সামাল দিছি, এবং যারা আমরা নিরপক্ষ কিছু লোক ছিল নিরপক্ষ তারাই সামাল দিচ্ছে। আমি ছিলাম পিছনে যাই সামাল দিচ্ছি, কোনো গন্ডগোল হয় মিল্টন মিল্টন তো সরে গেছে, কিন্তু আমাদের এদিকে প্রকৃত বিএনপি তারা বিএনপির লোক হইয়াও এই যে দুই তিন দিন ধরে আওয়ামী লীগের যোগ দিচ্ছে, যে তারাই পিছন থেকে এসে আমাদের লোকে বাড়ি মারছে, এবং যখন বিএনপির কয়েকজন কর্মী তারাই এই ঘটনা ঘটাইছে। সুকণ্ঠ গাইন, দেবকুমার বর, বাবলু গাইন, অনুতোষ গাইন, গণি গাইন, প্রতুল গাইন, বাবলু গাইন, নন্দলাল গাইন, মৃণাল সরকার, মিন্টু সরকার, নিত্যবালা, এই কয়েকজন লোক এবং আরো কিছু লোক আছে, সব নাম মনে নাই, শুক্লাল গাইন সব নাম আমার মনে নাই, কিন্তু সেইখানে যেভাবে তারা দাউদে কোপ সারছে হঠাৎ আতঙ্কিত হয় পিছন থেকে, মানে হঠাৎ দা পাইলো কোথায়? ওই যে মাংস কাটা দাও আছে পাশে, ওই যে সুকণ্ঠ সুকণ্ঠ দাওড়া নিয়েছে, নিত্যবালা দাওড়া নিয়েছে, ওরা পরিকল্পনা করছে যে আওয়ামী লীগের মিছিল করছে, আমরা পরিকল্পনাভাবে হিট করব। মানে যারা ওই যে নব্য আওয়ামী লীগ, আপনি যেটা বললেন যে দুই তিন দিন আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করছে, এরপরে তারাই পিছন থেকে ওদের হইয়া, কিন্তু তারা প্রকৃত আওয়ামী লীগ না, তারা ওই নৌকার নৌকার গলা নৌকার ঝুলাইয়া যে আমরা নৌকা করি, কিন্তু প্রকৃত তারা আওয়ামী লীগ না, তারাই এই ঘটনা বিএনপির খোঁজ করবি তারা, এবং কিছু আছে স্বতন্ত্র প্রার্থীর লোক। আপনাদের কেউ কি ইঞ্জুরি হয়েছে? আমাদের চারটা লোকের ইঞ্জুরি, এবং দুটো লোকের মাথায় কোপ, এবং আরেকটা লোকের কোপ সাথে হাতে লাগছে, আর একটা লোকের লো বাউরা কোপ লাগছে, আর দুইজনের তো বাড়ি দিছে মাথা লাগছে। আমরা ওদের কারো গায়ে আমরা হাত তুলিনি,